পথ দুর্ঘটনায় মৃত্যু এক আহত একজন ঘটনাটি ঘটেছে গতকাল রাতে কালচিনি ব্লকের দর্শনপাড়া এলাকা ভুটানগামী এশিয়ান হাইওয়েতে সোমবার রাতে বাইকে করে দুজন ঘরে ফিরছিল সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে গিয়ে বাইক আরোহী সজোরে ধাক্কা মারে এই ঘটনায় বাইকে থাকা অরুণ কুজুর ও আকাশ কুজুর দুজনে গুরুতরভাবে আহত হয় স্থানীয়রা উদ্ধার করে তাদের লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অরুণ কুজুরের মৃত্যু হয় আকাশ কুজুর চিকিৎসাধীন মঙ্গলবার কালচিনি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে অরুণ কুজুরের পরিবারের সদস্যদের অভিযোগ নো পার্কিং এলাকায় ট্রাকটি দাঁড়িয়েছিল এবং কোনো পার্কিং লাইট না জ্বালিয়ে এই জন্য এই দুর্ঘটনা ঘটে ট্রাকটিকে জয়গা পুলিশ আটক করেছে ডেল্টা সাকুরা রাইড দ্য ফিউচার নাও জাপানিজ টেকনোলজি ই-বাইক পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি 1 মিনিটে ব্যাটারি সুইপিং ফ্যাসিলিটি ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট 24,000 পর্যন্ত রেফারেল বোনাস 60-80 কিমি রেঞ্জ নো লাইসেন্স নো রেজিস্ট্রেশন নো রোড ট্যাক্স 5 বছরে 2.5 লাখ সঞ্চয় আজই আসুন ডেল্টা সাকুরা রাইড দ্য ফিউচার নাও এম এস রিয়া অটোমেটিভ এম এইচ রোড কোচবিহার ওয়ার্ড নম্বর 4 কন্ট্যাক্ট 0358222284 हुआ कि अंकल आया था हंसी मारा से घर जा रहा था उतरने उधर से भी एक ट्रक आया ये जो ट्रक खड़ा था एकदम नो पार्किंग एरिया में वो ट्रक का आगे से जो ट्रक आ रहा था उसका लाइट से वो दिखाई नहीं दिया इंडिकेटर भी नहीं जलाया था उस टाइम में एक्सीडेंट हो गया और जाके नो पार्किंग एरिया था ठोक दिया जाकर उनका फिर आप लोग कहाँ लेके आए हम लोग उसको लोथावड़ी हॉस्पिटल लेके आए लोथावड़ी हॉस्पिटल लेने के बाद में डॉक्टर डिक्लेयर किया कि एक्सट्रैक्ट हो गया उनके साथ और भी कोई था क्या हाँ था उनको भी चोट लगी उनको कार में लगा है घायल है अच्छा ट्रक को पकड़ा है पुलिस ने ट्रक को जीएसटी मोड़ में पकड़ के रखा है पुलिस पकड़ के रखा है आप लोग क्या चाहते हैं क्या है क्या चाहेंगे उसका जो भी न्याय मिलना चाहिए न्याय तो